আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে, আর একটা ডিজাইন শেয়ার করবো। আজকে আমি দেখাবো গাউন কেটে, গাউন কাটা, কিভাবে একটা গাউন কাটতে হবে। এটা গাউনটার মাপ তো ছিল 47 ঝুল হবে আর 36 বডি। তো এখানে আলাদা কাতান কাপড় রাখা হয়েছে, এটা হবে বডিতে। তা এখানে 36 বডি অনুযায়ী মাপটা নেওয়া হয়েছে, আর ঝুলটা নেওয়া হয়েছে এখানে 15 ঝুল আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে ঝুলটা আছে 15। তো এখানে প্রথমে ঘাটটা নিবে ছিল 14, এখানে সেখানে 7 আসছে, আর বগলটা হবে ওখানে কেটে নিচ্ছে এভাবে। আর বগলের মাপ হচ্ছে 7, আর এই যে গলাটা কেটে নিচ্ছে, গলাটা হচ্ছে 5। তো এই যে আঁকা হয়ে গিয়েছে, এখন এটা একটু কেটে নেবে। হ্যাঁ, এই যে এখন যে প্রথমে হাতা কেটে নিচ্ছে, তারপরে একটু গলাটা কেটে নেবে, পিছনে গলাটা একটু ছোটো হবে আর সামনে গলাটা বড় হবে, ওটা পরে কেটে নেবে দেখাবো। আর যে নিচে একটু সামান্য একটু যে রাউন্ড করে কেটে নিয়েছে ওখানটাতে, আর গলার সামনে লেস লাগাবে, যেহেতু আমি যখন সেলাইটা দেখাবো তখন কীভাবে লেসটা লাগাবে ওটা আমি দেখিয়ে দেবো। তো সামনে একটু বেশি করে কাটতে হয়, ওটা একটু বেশি করে কেটে নিয়েছে। তো এখন আমি নিচে যে গাউনটা কাটবে 6-7, ওটা আমি দেখিয়ে দেবো। এখানে গাউনের নিচের অংশ কাটার জন্য এখানে নেওয়া হয়েছে 3 গজ কাপড় আছে, 4 জেট কাপড়। তো এটা এখন এইভাবে সমান করে 2 ভাঁজ করে নিয়েছে। এখন এটা রুমাল কাট কাটবে, যেহেতু আর আর এভাবে এভাবে মাছটা দিয়ে নিতে হবে। যে হ্যাঁ, এইভাবে মাছটা দিয়ে নিতে হবে। তো এই যে ভাঁজ করা হয়ে গিয়েছে, এখান থেকে কোমরের কাজটা কাটবে। তো কোমর যেহেতু 30 ইঞ্চি আছে ওখানে, এখানে 32 ইঞ্চি কাটতে হবে, সেই অনুযায়ী 4 ভাঁজ করে 8 ইঞ্চি হবে এখানটাতে। তো এই যে কোমরটা এঁকে নিয়েছে, আর এখানে ঝুলটা, যে এখানে যে পরিমাণ মাপে ঝুল আছে ওই ঝুলটা ওখান থেকে আবার ঠিক একই মাপে এই সাইড থেকে এঁকে নিচ্ছে। যে হ্যাঁ, এবার গোল রাউন্ড করে এঁকে নিয়ে তারপরে কেটে ফেলবে। হ্যাঁ, এবারে যে কেটে নিচ্ছে নিচটা আগে কেটে নিচ্ছে। এখানে কত সহজে আর কত ইজিভাবে কাটা হয়ে যাচ্ছে একটা গাউন, এবং সেলাইটাও করা দেখাবো কত সুন্দর এবং কত ইজিভাবে সেলাই করা যায় এবং কাটা যায় সহজে। তো এই যে দেখতে দেখতে কিন্তু কাটা হয়ে গেল। এই যে বাস এখন হাতা করবে, যেটা সেটা দেখিয়ে দিচ্ছি হাতা কোথা থেকে হাতা করবে। আর এই যে হয়ে গেছে, যে এইভাবে কাপড়টা ধরতে হবে, যে আর ঘেরটা অনেক আসছে, যে রাউন্ডটা অনেক আসছে, যে এখান থেকে যে হাতাটা কেটে নিচ্ছে সাইডে যে কাপড়টা ছিল এখানে হাতাটা হবে 20 ইঞ্চি। তো এখান থেকে এইভাবে হাতার বগলটাকে এঁকে নিয়ে তারপরে হাতাটা কেটে নেবে। বাচ্চা আমার কাটা হয়ে গেলো, এখন সেলাইটাও কীভাবে করবো ওটা আমি দেখিয়ে দেবো। তো এইভাবে হাতাটা কেটে নিলে হয়ে যাচ্ছে। এবার যে হাতাটা কাটা হয়ে গিয়েছে, এখন সেলাইটা কীভাবে করবো ওটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, গাউনটা সেলাই করা শুরু হয়ে গেছে, আমি দেখে দিচ্ছি কি কটুপন্ত হয়েছে। এখনও শুরু করিনি, মানে কি প্রথমে ফলসটা লাগিয়ে নিয়েছে এখানটাতে, এই যে লাল তলে সুতির কাপড় একটু ফলস দিয়ে নিয়েছে, ফলটা এভাবে লাগিয়ে নিয়েছে। তো এই সামনের যে লেসটা দিবে, যে একটু সামনের লেসতে ডিজাইন করবে, তো এইভাবে মাঝখানটাতে লেসটা কীভাবে লাগাচ্ছে ওটা দেখে দিচ্ছি। এই যে দুটো লেস এই মাঝখানে এভাবে দিয়েছে, একদম বুকের মাঝখানে হবে গলার একদম নিচ্ছে লেসটা, এইভাবে একমান মতো কেটে এইভাবে দুটা লেস সেলাই করে নিচ্ছে। এ পাশ থেকে আবার এটাও একইভাবে সেলাই করে নেবে এই পাশে, আর মাঝখানে সামান্য একটু খড়া হবে।
মানে একটু ভিড় মতন থাকবে যেখানটাতে। এভাবে এই পাশে সেলাই করে নেবে। তো সেলাই করার পর আমি দেখিয়ে দেবো যে পরবর্তীতে কী করবে, কারণ অনেক সেলাই দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এখন একটু 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 করে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করছে। এই জন্য আমি আগে ফসটা লাগিয়ে নিয়েছি। তো তো এই যে লেসটা কিন্তু লাগানো হয়ে গেছে, এইভাবে খুব সুন্দর করে ফিনিশিং করে লেসটা লাগিয়ে নিতে হবে। তো এক্ষেত্রে এখন যেটা করবে সেটা হচ্ছে এই যে দুই পাশে ঘাটটা জোড়া লাগাতে, দুই পাশে না প্রথমে এক পাশের ঘাটটা জোড়া লাগবে, কারণ আর এক পাশতে গলাটা সেলাই করবে। তো এই ঘাটটা জোড়া লাগানো হয়ে যাওয়ার পর আমি দেখিয়ে দেবো কী করবে। হ্যাঁ, ওই যে ঘাড়ে কিন্তু এক পাশ সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন যে গলার কাছে কাপড়টা দেবে সেটা যে এখান থেকে উল্টা করে ধরতে হবে। হ্যাঁ, লাল পাইপিনটা দিবে, পাইপিন তো না চড়া করে একটু গলাটা দিবে, ওটা যে তল থেকে নিচ থেকে এভাবে ধরে সেলাই দিতে হবে। এটা সম্পূর্ণ এখান থেকে এই ঘাট থেকে এই ঘাট পর্যন্ত নিয়ে আসতে হবে সেলাই করে। সেলাই করা হয়ে গেলে আমি দেখিয়ে দেবো উল্টে কীভাবে দিতে হবে, কারণ এটা একবারই সেলাই দিতে হবে এক টান দিয়ে। হ্যাঁ, এই যে পাইপিনটা এভাবে ধরে চড়া করে ধরে তাই লাগিয়ে নিচ্ছে, যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। পুরোটা মানে এখান থেকে শুরু করছে যেহেতু একদম শেষ পর্যন্ত ঘাড় পর্যন্ত নিয়ে যাবে সেলাই করে একবারই গলাটা। তো গলাটা সেলাই করার পর আমি দেখিয়ে দেবো তারপরে কী করতে হবে। তো এখানে যে হাতাটা, এখন হাতাটা লাগাবো। আমার গলার কাছে সব সম্পূর্ণ সেলাই করা হয়ে গিয়েছে। এখন হাতায় এখানে একটু লেস লাগিয়ে, দুই হাতায় এখানে সামনে একটু লেস লাগিয়ে নিয়েছে। তো এখন যে হাতাটা লাগাবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হাতা লাগাচ্ছে। হ্যাঁ, এখন ওই যে হাতাটা লাগাচ্ছে এভাবে প্রথমে এখান থেকে ধরে নিয়েছে এভাবে। এই হাতাটা লাগানো হয়ে যাওয়ার পরে ওই হাতাটিকে একই নিয়মে লাগাতে হবে। তো এটাকে ডবল ডবল করে সেলাই করে নিতে হবে। তো ওই হাতাটা লাগানো হয়ে গেলে তারপরে কী করতে হবে আমি সেটা দেখিয়ে দেবো। এভাবে কিন্তু ডবল সেলাই করে নিতে হবে, তাহলে সেলাইটা কিন্তু মজবুত থাকবে। হাতা কিন্তু দুটো লাগানো হয়ে গেছে। এখন দুই হাতা এইভাবে ধরে এক সাইডটা আগে সেলাই করে নেবেন কোমর পর্যন্ত, তারপরে কোমরের ওই নিচে গাউনটা সেলাই করতে হবে। তো এইভাবে প্রথমে আগে একটা সেলাই করে নিয়ে তারপরে ডবল সেলাই দিচ্ছে, দেওয়ার পর আমি দেখিয়ে দেবো পরবর্তীতে কোনটা সেলাই করবে। তো এইভাবে ডবল সেলাই করে নেবে একদম কোমর পর্যন্ত। হ্যাঁ, এখানে যে এক সাইডটা জোড়া লাগানো হয়ে গেছে, কোমরে কাপড়টা কীভাবে দিবে ওটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু এক পাশটা জোড়া মানে লাগানোর পর তারপরে কোমরটা লাগাবে। যে কোমরের ওই যে কাপড়টা নিয়েছিলো যে রুমাল কাট করে কাটা, ওখানে কিন্তু তলে একটু ফলসের কাপড় লাগায় নেওয়া হয়ে গেছে, ওটা দেখিয়ে দিলাম না, কারণ ফলসটা তল দিয়ে লাগাতে হবে, ওটা সবাই পারে অনেকেই। তো ওইভাবে দুটা একসঙ্গে লাগানোর পর এইভাবে সেলাই করে নিচ্ছে। তো এখান থেকে একদম ওই শেষ পর্যন্ত সেলাই করে নিতে হবে, ডবল করে সেলাই করে নিতে হবে। তারপরে কী করতে হবে সেটাও দেখিয়ে দেবো। হ্যাঁ, আমি যে কোমরের কাছে কিন্তু জোড়া লাগানো হয়ে গেছে, এখন আরেকটা হাতা বাকি ছিল, সে হাতাটা এখন সেলাই করছে। এখান থেকে একদম মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পা পর্যন্ত সেলাই করে নিয়ে যাবে একেবারে। তো এটা ডবল করে সেলাই দেবে, সেলাই দেওয়া হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি তারপর কী করতে হবে। তারপর কিন্তু আমার পুরো গাউনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কত সহজে কত তাড়াতাড়ি গাউনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি পরপর দেখিয়ে দিচ্ছি তারপরে কী করতে হবে। এখানে ডবল সেলাই নেওয়ার পরে এই যে নিচ পর্যন্ত কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। তো এটুকু হয়ে গেলে নিচে তো এটা তো ভাঙা আছে, পরের নিচেটা মানে ভেঙে সেলাই করতে হবে। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে। এটা সেলাই করা হয়ে গেলে কিন্তু পুরো আমার গাউনটা হয়ে যায়। তো আমি পুরো গাউনটা হয়ে গেলে আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে। হ্যাঁ, এই যে আমার কিন্তু গাউনটা সম্পূর্ণ গাউনটা তৈরি করা হয়ে গিয়েছে, যে কত সুন্দর লাগছে দেখতে, আর কত ফিনিশিং হয়েছে, কত অল্প সময়ে কত সুন্দর গাউন আমি তৈরি করে দেখালাম। তো অবশ্যই সবাই ট্রাই করবে এই ধরনের গাউন বাসায় অবশ্যই তৈরি করতে, আর খুবই ইজিভাবে আমি দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। এই যে নিচটা কিন্তু অনেকটা ঘের হয়েছে, এই যে
তা অবশ্যই আমাকে জানাবে যে আসলে কেমন হয়েছে। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা একটু করে নেও, আর যারা যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমি দেখিয়ে দিলাম যে গাউন কত সহজে কত ইজিভাবে একটা ঘরে বসে গাউন তৈরি করা যায়। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা একটু করে নিও, আর যারা যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তবে আজকের মতো আমি সবাইকে আল্লাহ পেয়ে দেব, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া কামনা করি। পরবর্তীতে যে কোনো ডিজাইন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।